হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটা সাইকোলজিক্যাল ড্রামা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে একটা বুড়ো টাকালা কাকু তার মেয়ের বয়সের একটা মেয়ের প্রেমে পড়ে যায়। তারপর দুজনের মধ্যে যেটা ঘটলো সেটা আমরা দেখতে পাবো এই মুভিতে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সাউথ আফ্রিকার একটা রিমোট ভ্যালি গ্রাম অঞ্চলে একটা লোক ঘুরে বেড়ায়। তখনই সে দেখতে পায় তিনজন কাপড় খুলে বস্ত্রহীন হয়ে স্নান করছে। তাদের মধ্যে একটা মেয়ের ওপর তার নজর পড়ে। ওই মেয়েটা স্নান করার সময় পেছন ফিরে তাকে দেখে ফেলে। কিছুক্ষণ তার দিকে রাগে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, হারামজাদা তোর বাড়িতে মা বোন নেই। তারপর সেই মেয়েটা জলের মধ্যে ডুবে পড়ে আর ওই লোকটা ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ওই লোকটা নিজের বাড়ির সামনে ঘুরে বেড়ায়। তখন সে শুনতে পায় কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ। সে আওয়াজ শুনে এই বাড়ির সামনে আসে আর দেখতে পায় বোটের নিচে একটা মেয়ে তিরপল ঢেকে কান্না করছে। তখন সে তাকে ডাক দেয়, মেয়েটি বাইরে আসে। তখন সে দেখলো এটি সেই মেয়েটাই যাকে সে কালকে বিচের ধারে স্নান করতে দেখেছিল। এই লোকটা যার নাম জন তাকে জিজ্ঞেস করে, তোমার চোখ লাল কেন, তোমাকে কে মেরেছে? ওই মেয়েটা যার নাম জ্যাকি বলল, এটা তোমার জানার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। জন বলল, হয়তো বরফ এনে আমি তোমার চোখে সেক করে দিতে পারি। তো মেয়েটা রেগে গিয়ে বলল, বুঝতে পারছো না নাকি চলে যেতে বললাম আর তুমি তো আমার পেছনেই পড়ে যাচ্ছ। তো জন বলল, আমি তো তোমার হেল্প করার চেষ্টা করছিলাম, তুমি শান্ত হও। জ্যাকি এখানে অনেক বেশি কান্না করছিল, এমন লাগছিল সে আর কারোর উপর বিশ্বাস করতে চায় না। জ্যাকি জিজ্ঞেস করলো, তোমার কপালের চোটের দাগ কেন, তোমার সেলাই লেগেছে, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে কি? তো জন বলল, এটা তোমার জানার দরকার নেই, তুমি কালকে যার সাথে স্নান করছিলে ওরা তোমার কে হয়? তো জ্যাকি বলল, ওটা তোমার জানার দরকার নেই। তো জন বলল, তোমাকে মারলো কে? তো জ্যাকি বলল, হয়তো তুমিই আমাকে মেরেছো, আমি তোমাকে কখন থেকে বলছি চলে যাও, এবার যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি তোমার ওপর দোষ লাগিয়ে দেবো যে তুমি আমাকে মেরেছো, তোমার জন্যই আমি কান্না করছি, চুপচাপ এখান থেকে চলে যাও। তো জন বলল, আমি তো তোমার হেল্প করার চেষ্টা করছিলাম, কিছু বরফ এনে লাগিয়ে দিলে হয়তো তোমার চোখ ঠিক হয়ে যেত, হয়তো তোমার টাকার প্রয়োজন, আমি তোমাকে টাকাও দিতে পারি। তো জ্যাকি বলল, যদি দেওয়ারই আছে তো আমাকে একটা সামনের দোকান থেকে মদের বোতল এনে দাও আর $500 দিয়ে যাবে, আমি এখানে আছি, নইলে আমি জোরে চিল্লাবো তুমি আমাকে মেরেছো আর তুমি আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছো, চুপচাপ আমি যা বলছি করো। ভয়ে জন ওখান থেকে দোকানে যায় আর মদ কিনে এনে জ্যাকির কাছে যায়, কিন্তু জ্যাকিকে সেখানে আর পায় না। তখন ও নিজের বাড়ি যায় আর দরজায় দেখতে পায় জ্যাকির টুপিটা ঝুলানো আছে। তখন সে আশেপাশে দেখে কিন্তু জ্যাকিকে পায় না। পরের দিন সকালে জন একটা ছোট্ট মেয়ের সুইমিং স্যুট দেখে, নিজের ছোট্ট মেয়েটাকে খেয়াল করে, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। আর সে এই মেয়েটাকে দেখে নিজের মেয়েটাকে ভেবে অনেক খুশি হচ্ছিল। সে বিকেলবেলা এই বিচে বসে বসে নিজের ফ্যামিলির কথা ভাবত। তখনই সে দেখতে পায় যে জ্যাকি তার বাবা ও দাদার সাথে কোথাও যাচ্ছিল। তো জন তাকে জিজ্ঞেস করলো, তোমার চোখ ঠিক হলো কি না, ঠিক আছো তো? কিন্তু জ্যাকি অনেক ভয়ে ছিল আর কথার কোনো জবাব দেয় না। তো জন বলল, তোমার টুপিটা আমার বাড়িতে আছে, দরকার হলে নিয়ে যাবে। জ্যাকিকে অচেনা লোকের সাথে কথা বলতে দেখে জ্যাকির বাবা জ্যাকিকে জিজ্ঞেস করে, এটা কে, তুই তাকে কি করে জানিস? কিন্তু জ্যাকিকে দেখে এমন মনে হচ্ছিল সে তার বাবাকে অনেক ভয় পায়, সে কোনো জবাব দিতে চায় না। সেই দিন রাতে জ্যাকির বাবা জনের বাড়িতে আসে। সে তার নিজের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে জনকে, কারণ তাকে জ্যাকি বলে দিয়েছিল জন তার হেল্প করার চেষ্টা করেছিল, তার জন্যই জ্যাকির বাবা জনকে এখানে ডিনারের জন্য আনে। জ্যাকির বাবা জ্যাকিকে বলে, তোর দাদাকে ডেকে নিয়ে আয়। জ্যাকি তার দাদাকে ডেকে নিয়ে আসে আর সবাই মিলে এখানে ডিনার করে। জ্যাকির বাবা ঠাকুরকে অনেক বিশ্বাস করত, তাই সে সব কিছু ভগবানের উপরই ছেড়ে দেয়। ডিনার টেবিলে জ্যাকির ভাই খাবার নিয়ে খেলা করে, তো তার আনডিসিপ্লিন তার বাবার পছন্দ হয় না, তাই সে তাকে বকা দেয়। জ্যাকি তার বাবার রাগ দেখে বলে কি, তুমি আমাদের ওপর সবসময় চেঁচাও কেন আর সবসময় নিজের ছেলে মেয়েকে বকো কেন? তারপর জনকে বলে, চলো আমার সাথে এখান থেকে যাই, তোমার বাড়িতে আমার টুপিটা নিতে হবে, উঠো আমার সাথে চলো জলদি। জন বুঝতে পারে না সে কী করবে, এখন সে জ্যাকির সাথে বাইরে চলে যায়। এটা সাউথ আফ্রিকার একটা ছোট্ট গ্রাম আর এখানে চারিদিকে জঙ্গল আছে, এখানে অনেক কম জনসংখ্যা আছে।
জ্যাকি জনের কাছে সিগারেট খোঁজে। তো জন বলল, এটা তোমার বাবা জানে যে তুমি স্মোক করো? সে বলল, আমার বাবার নিকুচি করেছে, চুপচাপ সিগারেট দাও। এমন মনে হচ্ছিল যে জ্যাকি তার বাবাকে নিয়ে অনেক বিরক্ত ছিল। তো জন বলল, তোমার বাবা অনেক টেনশনে ছিল, এমন কেন করো? জ্যাকি বলল, তুমি কি জানো আমার ফ্যামিলি সম্বন্ধে? তুমি কিচ্ছুই জানো না। তো জন বলল, তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, এমন তোমার সাথে কি হয়েছে যার জন্য তুমি এত বেশি বিরক্তকর হয়ে গিয়েছো? জ্যাকি একটু শান্ত হলো, আর ও চায় যে তার দুঃখ কারোর সাথে শেয়ার করি। তাই সে ভাবল, জন ভালো লোক বটে, ও তার দুঃখ জনের সাথে শেয়ার করার জন্য রাজি হয়ে যায়। ও বলল, কয়েক মাস আগে আমাদের বাড়িতে চোর ঢুকেছিল, আর ওই চোরগুলো চুরি করার সাথে সাথে আমার সাথে জবরদস্তি করা চালু করে দেয়। যখন তারা আমার সাথে জবরদস্তি করছিল, তখন আমার মা বাঁচানোর চেষ্টা করেছিল, তখন আমার মাকে তারা গুলি মেরে দেয়। তখন থেকে আমার ফ্যামিলি অনেক পরেশানে আছে। জ্যাকি এই সব বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায়। জ্যাকি জনের মাথায় চোট দেখে, তো সে জিজ্ঞেস করে, তোমার মাথায় চোট কেন, কি হয়েছিল তোমার সাথে? তো জন বলল, একদিন আমি আমার ওয়াইফ আর ডটারের সাথে ড্রাইভিংয়ের জন্য যাচ্ছিলাম, তো গাড়ি চালাতে চালাতে আমার ঘুম চলে আসে, যার জন্য আমার গাড়ি একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর আমার স্ত্রী ও মেয়ের ইনস্ট্যান্টলি ডেথ হয়ে যায়, আর আমি অনেক চোটের মধ্যেও বেঁচে গেলাম। সে বলে, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, আমার জন্য আমার স্ত্রী ও মেয়ে মারা গেল। জ্যাকি জনের কাহিনী শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, আর জনের সাথে তার একটু বন্ডিং বেড়ে যায়। দুজন মিলে জনের বাড়িতে আসে, কারণ জ্যাকির ক্যাবটা এখানে নেওয়ার ছিল। জন জ্যাকির ক্যাবটা খুঁজে বেড়ায়, আর জ্যাকি জনের রুমের মধ্যে চলে যায়। ওখানে জন জ্যাকির ক্যাবটা খুঁজে পায়, তাই সে ক্যাবটা দেওয়ার জন্য ভেতরে যায়, আর সে দেখতে পায় জ্যাকি তার বেডের উপরে শুয়ে আছে। আর এমন মনে হচ্ছিল জ্যাকি জনের ওপর অনেক অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছে। তো জন বলল, এই নাও তোমার ক্যাব খুঁজে পেয়েছি। তো জ্যাকি জনকে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তো জন বলল, না। তো জ্যাকি বলল, যদি তোমার গার্লফ্রেন্ড নেই, তাহলে আমি তোমার সাথে এখানে এসে থাকতে পারি? তো জন বলল, না, একদম না। জ্যাকি এই কথা শুনে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, কিন্তু জন রুম থেকে বাইরে চলে যায়। কিন্তু যখন সে পেছন ফিরে তাকায়, তখন সে দেখতে পায় জ্যাকি তার পুরো কাপড় খুলে তার সামনে দাঁড়িয়ে পড়ে। জ্যাকি তার উপর অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছিল, কিন্তু জন জ্যাকিকে এমন অবস্থায় দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর সে জ্যাকিকে একটা কম্বল দেয়। জ্যাকি এই কথাটাই অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তো জ্যাকি বলল, তুমি আমাকে হাত এই জন্য লাগাচ্ছ না, কারণ আমার সাথে রেপ হয়েছে, জবরদস্তি হয়েছে, এই জন্য তুমি আমাকে হাত লাগাতে চাইছ না। জ্যাকি এই কথার জন্য কান্না করতে লাগে, আর সে বলে, তুমি জানো সেই দিন আমি বোটে বসে বসে কান্না করছিলাম, আমার চোখে কেউ মেরে দিয়েছিল, ওটা আমার বাবা ছিল, আমার বাবাই আমাকে পাঞ্চ করেছিল, আমার বাবা অনেক খারাপ, অনেক সময় আমাকে মারে। এই কথাটা শুনে জন অনেক দুঃখ পায়, কারণ সে অলরেডি ওইসব চোরের জবরদস্তির শিকার হয়েছিল, যার জন্য সে একদম ভেঙে পড়েছিল। সে জ্যাকির কাছে গিয়ে হাক করে শান্ত করার চেষ্টা করে। তো জ্যাকির এমন মনে হলো যে জন এবার মেনে নিয়েছে। সে জনকে কিস করতে লাগে, কিন্তু জন তাকে বন্ধ করে আর তাকে কাপড় পরিয়ে বাড়ি যেতে বলে। জ্যাকি প্রথমে বাড়ি যেতে চাইছিল না, কিন্তু জন তাকে ধাক্কা দেয়, তখন তাকে জনের বাড়ি থেকে যেতেই হয়। পরের দিন জ্যাকি তার বাড়ির কাজের লোককে নিয়ে জনের বাড়িতে আসে, ও তার বিহেভিয়ারের জন্য সরি বলে। কিছুক্ষণ পর তার বাড়ির কাজের লোকটা ওখান থেকে চলে যায়। তো জ্যাকি জনকে বলে, কালকের জন্য আমি অনেক লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো হবে না। তো জন জ্যাকিকে ক্ষমা করে দেয়। তো জ্যাকি বলে, চলো হাইকিংয়ে যাই, এখানে অনেক ভালো হাইকিং সাইট আছে। এখানে তারা দুজন হাইকিংয়ের জন্য চলে যায়। জ্যাকি তার সাথে রেপ হওয়ার জন্য পরেশান ছিল, আর জন তার ফ্যামিলির অ্যাক্সিডেন্টের জন্য পরেশান ছিল। এরা দুজনে মনে মনে অনেক দুঃখে ছিল, আর দুঃখ শেয়ার করার জন্য এদের কাছে কেউ ছিল না, তাই এই ঘন জঙ্গলে দুজন দুজনের সাপোর্ট পাচ্ছিল। তখনই ওখানে এই রোডে এই গ্রামের পুলিশওয়ালা আসে। সে জ্যাকিকে জিজ্ঞেস করে, এই লোকটা তোমার সাথে কেন, তুমি কি একে চেনো? তো জ্যাকি বলে, হ্যাঁ, আমার বাবার বন্ধু বটে। তো ওই পুলিশওয়ালা একটু কমফোর্টেবল হয়ে যায় আর বলে, নিজের খেয়াল রাখবে। জন আর জ্যাকি দুজন মিলে হাইকিং সাইডে যায়। জনের বয়স জ্যাকির বয়সের ডবল থেকেও বেশি, তাই পাহাড়ে ঠিক মতো চড়তে পারছিল না।
বাট জনের ফ্যামিলির অ্যাক্সিডেন্টের পর প্রথমবার কারোর সাথে ঘুরে তার মন ভালো লাগে, সেটা হলো জ্যাকি। সে ভাবলো, আমি এমন কাউকে পেয়েছি যে আমার মনের কষ্টটা বোঝে, যার সাথে আমার দুঃখ কষ্ট শেয়ার করতে পারি। ঠিক এমনই জ্যাকির জন্যও ছিল। তার সাথে হওয়া রেপ আর ফ্যামিলি টেনশন কারুর সাথে শেয়ার করতে পারত না, তাই সে এখন তার সব কথা জনের সাথে শেয়ার করতে লাগে। এদের দুজনের ভালোবাসা আস্তে আস্তে বেড়ে চলে। হাইকিং সাইডে বসে বসে জ্যাকি জনকে বলে, যেদিন আমার সাথে রেপ হয় তার পরের দিন আমার বাবা আমাকে বলে, যদি তুই স্কার্ট না পরতিস তাহলে হয়তো চোরগুলো চুরি করে চলে যেত, তোর সাথে জবরদস্তি করতো না, না তোর মায়ের ওপর গুলি চালাতো। জ্যাকি বলে, আমার বাবা অনেক কনজারভেটিভ আর অর্থোডক্স টাইপের বটে, সে ওয়েস্টার্ন কালচারকে একদম সাপোর্ট করে না। আমি একজন ওপেন মাইন্ডেড আর প্রগ্রেসিভ মাইন্ডের মেয়ে বটি, তাই আমি জীবনে কিছু করতে চাই, আমিও শহরে গিয়ে কিছু করতে চাই, তুমি কি আমাকে তোমার সাথে শহরে নিয়ে যাবে? তো জ্যাকি অনেক ইমোশনাল হয়ে যায়। তো জন তাকে বোঝে, জ্যাকি এখানে জনের সাথে একটু রোম্যান্স করতে লাগে। তো জন বলে, আমাদের এখান থেকে যাওয়া দরকার, তাই তারা দুজন মিলে বাড়ির দিকে চলা শুরু করে। সাউথ আফ্রিকার এই জঙ্গলে দুজন যখন বাড়ির দিকে যাচ্ছিল, তো জ্যাকি আর জন দুজন দুজনের দিকে অ্যাট্রাক্ট হয়। তো এখানে দুজন মিলে গাপাগাপ করার চেষ্টা করে, কিন্তু এই সুমসাম জঙ্গলের সামনে তার বাবা ও দাদা বোটিং করছিল, তাই আওয়াজ পেয়ে জ্যাকি আর জন ধরা পড়ে যাওয়ার ভয়ে দৌড়ে পালিয়ে যায়। জন বাড়ি এসে নিজের সামান প্যাক করতে লাগে, সে জানতো আজ নইলে কাল ধরা পড়েই যাব, তাই সে ভাবলো আমাকে জলদির মধ্যে শহরে চলে যেতে হবে। কিন্তু সে দেখতে পায় তার বাড়ির বাইরে জ্যাকির বাবা দাঁড়িয়ে আছে। সে ভাবলো জ্যাকির বাবা সব জানতে পেরে গিয়েছে, তাই সে ভয় পেয়ে যায়। তো জ্যাকির বাবা বলল, আজ রাতে আমাদের বাড়িতে ডিনার করো, সকালে চলে যাবে। তো সে খুশি হয়ে তার সাথে ডিনার করতে চলে আসে। এখন সবাই মিলে ডিনার করছিল। তো জন বলে, কালকে আমি চলে যাব। তো জ্যাকি তাকে সেডিউস করতে লাগে আর ডিনার টেবিলের নিচে পায়ে করে জনের পাটিকে টাচ করে আর তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, এখান থেকে না যাওয়ার জন্য বলে। কিন্তু জন বলে, আমি তো কালকে পোর্ট এলিজাবাদ থেকে ডারবানে চলে যাব। জ্যাকি বলে, ডারবান গিয়ে কি করবে, তুমি আরেকটা বিয়ে করবে কি? তুমি কোনো ইন্টারনেট সাইটে গিয়ে একটা প্রিটি ওয়াইফ খুঁজে নাও, কিন্তু হ্যাঁ, তোমাকে নিজের ফেসটা লুকাতে হবে, তোমাকে কোনো স্কার্ফ বা ক্যাপ লাগিয়ে লুকাতে হবে। তারপর জ্যাকি রেগে গিয়ে বলে, তুমি অনেক বুড়ো আর খারাপ দেখতে, তোমাকে কেউ পছন্দ করবে না। জ্যাকি তাকে বোঝাতে চায় যে আমি কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে। জ্যাকির এই রকম বিহেভিয়ারের জন্য জ্যাকির বাবা জনের কাছে ক্ষমা চায়, কিন্তু জ্যাকি জনের যাওয়ার কথা শুনে অনেক মনে মনে দুঃখ পায়। জন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় জনের বাড়িতে জ্যাকি আসে, কারণ জ্যাকি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে ডিনার টেবিলে জনের সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল, তাই জনও ভাবলো আমি তো এমনও চলে যাব। তাই সে জ্যাকির কাছে গিয়ে রোম্যান্টিক হয় আর দুজন মিলে এখানে ইন্টিমেট হয়। বাড়ির বাইরে থেকে তাদেরকে ইন্টিমেট হতে মনে হচ্ছিল কেউ যেন দেখছে, সেটা দেখছিল জ্যাকির বাড়ির কাজের লোকটা। সে জনের বাড়ির ভেতরে চলে আসে আর জ্যাকিকে ডাক দেয়। জ্যাকি দৌড়ে নিচে যায়। তো জনও উপর থেকে দেখতে পায় সত্যিই কাজের লোকটা এসেছে। কাজের লোকটা জনকে আজব টাইপের তাকাচ্ছিল। এবার জ্যাকির বাবা এটা যদি জানতে পারে তাহলে জনের কী হাল হবে? জন আর জ্যাকি অনেক ভয় পেয়ে যায়। জন তাড়াতাড়ি ব্যাগ গোছায় আর এখান থেকে ডারবানের জন্য বেরোতে লাগে। তখনই সে দেখতে পায় জ্যাকির বাবা তার বাড়িতে আসে। জ্যাকির বাবা তাকে বলে, তার বেটা সাইমন কোথাও চলে গিয়েছে, প্লিজ তাকে খোঁজার জন্য আমাকে হেল্প করো, তুমি এক দুদিন পরে চলে যাবে, আমার বেটাকে খোঁজ করা অনেক দরকার। জনের এই কথাটা ঠিক লাগে, তাই সে জ্যাকির ভাইকে খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজার পরেও জ্যাকির ভাইকে এখানে পায় না। জ্যাকি এখানে আলাদা আলাদা জায়গায় হারিয়ে যাওয়ার পোস্টার লাগাচ্ছিল আর ভাইকে না পাওয়ার জন্য অনেক দুঃখী ছিল। পরের দিন গ্রামের পুলিশওয়ালা জনকে পিক করে। সে বলে, তুমি আর জ্যাকি অনেক ভালো বন্ধু না?
আমি জ্যাকিকে অনেক পছন্দ করি, তুমি আমার বিয়ের কথা জ্যাকিকে বলে দিবে কি? কিন্তু জন বলে এখন তো তার ভাই গায়েব হয়েছে, তাই আমি এখন বিয়ের ব্যাপারে কিছু বলতে পারবো না। আর সে গাড়ি থেকে নিচে নেমে যায়। অনেক খোঁজার পরেও জ্যাকির ভাইকে কোথাও খুঁজে পায় না। তখন তারা মেনে নেয়, হয়তো জ্যাকির ভাই অ্যাবিউজিক ফ্যামিলি ইনফরমেন্টের জন্য কোথাও চলে গিয়েছে, হয়তো সে আর কখনো এখানে আসবে না। তার জন্য জ্যাকি ও তার বাবা অনেক বেশি পরেশান হয়ে যায়। জন জ্যাকির বাবাকে বলে, কাল আমি এখান থেকে চলে যাব। সে দেখল জ্যাকি ওই পুলিশওয়ালার সঙ্গে বসে বসে টিভি দেখছিল। পরের দিন সকালে জন সুইমিং করতে যায়। সে দেখতে পায় একটু পরেও সেখানে জ্যাকিও আসে। জ্যাকি তার নিজের ভাই হারানোর জন্য অনেক দুঃখে ছিল। সুইমিং করার পর জন জ্যাকিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, তোমার কি চাই? তো জ্যাকি বলে, আমি এখানে থাকতে চাই না, তোমার সাথে আমাকে ডারবানে নিয়ে চলো। আমি তোমার সাথে থাকতে চাই, আমি আমার বাবার সাথে থাকতে চাই না। সে কান্না করে বলে, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। জন তাকে কিছু জবাব দিতে চলেছিল, তখনই সে দেখতে পায় ওই পুলিশওয়ালা ওখানে চলে আসে, আর কিছুক্ষণ পর তার বাবাও চলে আসে। জ্যাকির বাবা এদের দুজনকে এমন অবস্থায় দেখে, তখন সে অনেক বেশি রেগে যায়। আর এই পুলিশওয়ালা তো জ্যাকিকে এমনিতে বিয়ে করতে চাইছিল, তাই সে জনের এগেনস্ট হয়ে যায়। জন সাহস করে জলের ধারে আসে। জ্যাকির বাবাকে বলে, আমরা শুধু সুইমিং করছিলাম, তুমি যেটা ভাবছো সেটা একদম নয়। তো জ্যাকির বাবা বলে, তোমার মেয়ের সাথে যদি কেউ এরকম করতো তাহলে তুমি কি করবে? জন বলে, এমন কিছুই হয়নি, আমাকে পোশাকটা নিতে দাও। এই কথাটাতেই পুলিশওয়ালা গান বের করিয়ে দেয়, আর জ্যাকির বাবা একটা লাঠি উঠিয়ে জনের মুখে অ্যাটাক করে দেয়, যার জন্য জনের অনেক আঘাত পায়। আর জন জঙ্গলের রাস্তায় বাড়ির দিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সে বাড়ি পৌঁছে। সে দেখতে পায় তার দরজা খোলা, আর সামনেই একটা বান্দর বসে আছে। তখনই জ্যাকির বাবা চলে আসে, আর জন ও জ্যাকির বাবার মধ্যে হেভি তাগড়া ফাইট হয়। তারা দুজন একে অপরকে ফাইট করতে করতে প্রায় হাফ মার্ডার করে ফেলে। তখনই জ্যাকির বাবার উপর বান্দরটা অ্যাটাক করে দেয়। এই বান্দরটার অ্যাটাকের জন্য জ্যাকির বাবার মাথা ও ঘাড়ে সিরিয়াস ইঞ্জুরিস হয়ে যায়। জন জানতো এই বান্দরটা আমার জন্য ক্ষতিকারক হতে পারে, তাই সে তাকে মারার সিদ্ধান্ত নিল। সে একটা স্টিক ওঠায় আর বান্দরটাকে মেরে ফেলে। তখনই সেখানে জ্যাকি আর ওই পুলিশওয়ালাটা আসে। আর এখানে এই অবস্থা দেখে জ্যাকি অনেক ভয় পেয়ে যায়। জ্যাকি জনের অবস্থাও দেখেও শক হয়ে যায়। ওই পুলিশওয়ালাটা জ্যাকির বাবাকে বাইরে নিয়ে যায়। জ্যাকিও ঘরের বাইরে যায়, আর জনও তাদের পেছনে পেছনে হেল্প করতে যায়। এরা দুজন মিলে জ্যাকির বাবাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য পুলিশ ভ্যানটাতে ওঠায়। আর ওই পুলিশটা জনের মাথায় গান রেখে বলে, যদি তুমি একদিনও আর এখানে থাকো তো আমি তোমাকে নিজে গুলি মেরে দেব। চুপচাপ কাল সকালে এখান থেকে চলে যাবে। জ্যাকি এই সব দেখতেই থাকে, সে বুঝতে পারছে না সে কি করবে আর সে কোন দিকে যাবে। একদিকে তার অসুস্থ বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আরেকদিকে তার লাভার জন কাল সকালেই ডারবানে চিরকালের জন্য চলে যাবে। জ্যাকির জন্য এই সিচুয়েশন অনেক ডাইলেমেটিক ছিল। সে অনেকক্ষণ জনের দিকে তাকায়। সে চাইছিল যে জনের সাথে চলে যায়, কিন্তু সে তার বাবাকে এই অবস্থায় ছেড়ে যেতে চাইছিল না। তাই সে কাঁদতে কাঁদতে তার বাবার সাথে পুলিশ গাড়িটাতে বসে যায়। তাকে এবার জনও সাপোর্ট করছিল, কারণ সে তো অলরেডি ম্যাচোর ছিল। সে জানতো এটাই জ্যাকির জন্য ভালো হবে। জ্যাকি ও জ্যাকির বাবা গলাগলি করে অনেক কান্না করে, আর রিয়েলাইজ করে যে দুজনের রিলেশন আর দুজনের মধ্যে ভালোবাসা কতটা দরকার আছে। দুজন দুজনের ওপর ছড়া রুলস আর রেস্ট্রিকশন মানুষের রিলেশনকে বরবাদ করে দিতে পারে। ফ্রিডম আর লিবার্টির জন্য তো মানুষ বাঁচে, যদি ওটাতেই কেউ বাধা দেয় তাহলে খাঁচায় বন্ধ থাকা পাখি আর রেস্ট্রিকশনে বাঁধা মানুষের মধ্যে কী তফাত রইবে? জ্যাকির মন এখনও জনের দিকেই ছিল, সে জনের সাথে যেতে চাইছিল আর জনও ওটাই চাইছিল। কিন্তু জীবনে এত ইজি চয়েস কোথায় পাওয়া যায়? এত ইজি তো নয় জীবন। জীবন তো একটা কনস্ট্যান্ট স্ট্রিমিং পেন, একটা সলভ করলে দ্বিতীয় আসবে, দ্বিতীয় সলভ করলে তৃতীয় আসবে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো তাহলে দেখা করছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।